শহর নাম লইয়া আজকে মোরা ঢাকা গনে বরিশাল যাইতেছি। তার দেহেন ভাবছিলাম বেইনিয়ে কালা মেলা করমু, হেয়ে বেইনিয়ে কালা মেলা করমু করমু করে দুহির রেখা লইয়া গেছে। তার যে এক মোর ছোট ভাই মু ইহার পরে মোর মাইয়া আর মোর মায় মোরা মেলা করতে আসি যে মোরা আজকে বরিশাল যান। বুঝলেন মানুষজন কম হইলে লঞ্চে যাই মজা পাওয়া যায় না। এখন মনে করেন মোর ধারে মনে হচ্ছে যত জলদি সম্ভব যে কোন কালা বরিশাল যাইয়ে পৌঁছাম। আর মোর ভাইয়ে ভাবে উনার আবার আগেই চলিয়ে গেছে বরিশাল। বুঝছেন ভাইয়ে ভাবি আর মোর আব্বাই বরিশাল আর মোরা একজন ঢাকায়। এখন দেখা গেছে যে একত্রে সবাই মিললে একটু ঘোরাফেরা করলে ভালো ঠে হয় না। হ্যাঁ দেখা গেছে মোর মাইয়ের এবার পরীক্ষা আসলে এই কয়দিন যাইতে পাইনি, তার পরীক্ষাটা শেষ হয়েছে, মোর ডেন্টিস্টের সেশন শেষ হয়েছে, এখন মোরা যাইতেছি। এখন মোরা প্রথমে করতে যেতাম কথা বলছেন, এখন তো ব্যাগপত্র হগল কিছু রাত্রির কালো বই গুজগাছ করছি। হ্যাঁ ভাবছিলাম যে ঘুমে গনে উঠে বেরিয়ে গেলে মেলা করুম, এখন ওই ঘুমে গনে উঠতে উঠতে আবার দেরি হয়ে গেছে, নাস্তা খাইয়ে মেলা কর্ম কর্ম করিয়েও দেরি হয়েছে। তার যাই হোক দুহির রেখা লইয়া গেছে আল্লাহ নাম লইয়া মেলা করতেছি। তার প্রথমে দেখতে পাইতেছেন যে অটোরিক্সে সরিয়ে গেছে। এখন মোরা যাবার কালা আবার ভাবতে এসে যেহেতু লঞ্চে সরিয়ে যাম না, বুঝছেন সেহেতু যে কালে এসে সে কালেই যাওয়া যাবে, লঞ্চে চড়িয়ে গেলে তো সন্ধ্যাকালে যাওয়া লাগতে। এখন মোরা ভাবছি যে গাড়িতে করে গেলে তো খাওয়া দাওয়া করা লাগবে, যেহেতু তিন ঘন্টার জার্নি। সেহেতু মোরা একবার দোকানের সামনে খাড়াইয়ে বুঝছেন বিরিয়ানি কিনে নিতে এসে তিন প্যাকেট, মোর মার লইগে এক প্যাকেট, মোর লইগে আর মোর ছোট ভাইয়ের লইগে, তাই তিন প্যাকেট লইয়া এখন মোরা চলিয়ে যাইতেছি। যাইয়ে এখন একটু সিএনজি নিতে হইবে, সিএনজি নিয়ে কোথায় যাইতে হবে বাস কাউন্টারে। বাস কাউন্টার বলতে ঢাকা গনে বরিশাল যে বাসগুলো যায় সেখানে যাইতে হবে, যেহেতু আজকে মোরা পদ্মা সেতু দিয়ে বাসে চড়িয়ে যাম, লঞ্চে চড়িয়ে যাম না, তিন ঘন্টা চললে যাওয়া যায় ঢাকা গনে বরিশাল। অকুল দিয়ে মোর ভাই ভাবি মোর আব্বাই উনুর আবার অপেক্ষা করতে আছে যে মোরা আজকে যাইতে আছে ঢাকা গনে বরিশাল, মোরা একটু সিএনজি নিয়ে নিছি। উনারা তো ভাবছিলে কি যে মোরা বেরিয়ে গেলে যেহেতু মেলা করবো সেক্ষেত্রে দুহরে কালে যাইয়ে লাঞ্চ উনাদের সাথে একত্রে মোরা বসিয়ে করবো। হ্যাঁ ইয়ে তো সম্ভব হইলে না, মোরা যেহেতু দেরি করে ফেলেছে এত কোনো সমস্যা নেই। এখন মোরা সিএনজিতে বসে রেছি, যাইতে আছি যাত্রাবাড়ি বাস কাউন্টারে। বুঝলেন যাত্রাবাড়ি বাস কাউন্টারে যাইয়ে বাসে চড়িয়ে যাম, তিন ঘন্টায় চল্লিশ যাওয়া যাইবে ঢাকা গনে বরিশাল, সেহেতু কোনো একালে সময় লাগবে না। আর আমার আব্বাই বলতেছে তোমরা আসো, আসলে একত্রে বসিয়ে খাওয়া লাগুন, কিন্তু মগজ যেহেতু একটু লেট হয়ে গেছে। তার এখান দিয়ে আবার একটু রাস্তার ভিতরে বলছেন ওই যে আমরা পাইছিলাম ওই পথি মধ্যে ওই এবার একটু নিয়ে নিলাম, রাস্তায় বেমাল জ্যামাল। হে হে এরপরে যাত্রাবাড়ি বাস কাউন্টারে চললি। এখানে আইয়ে কোন বাসে সরমু হানিপ আছে সাকুরু আছে বাসের তো অভাব নেই। প্রথমে খাড়াই খাড়িয়ে দেখতে এসেছিলাম কোন কাউন্টারে ভিড় কিংবা সিট কোথায় যাইয়ে কোথায় পাম। এখন দেখা গেছে কি যে দেরি করে যদি যাই মন মতো সিট পাই, আর একটু যদি তরতরি বাসে উঠি তাহলে মন মতো সিট পাম না। তারা ইয়ে করতে আসলাম আর হিন্দি আবার একটু যে সেভেন আপ স্প্রাইট কোক জুস এরপর আসার সিপ যে যে লাগবে ইয়ে কিনে কিনে। এরপরে করলো ফাইনালি হানিফ বাসের টিকিট কাটতে নিলাম। হানিফ বলেন সাকুরা বলেন যেইটাই বলেন যেহেতু তরতরি যদি যাই চাই পছন্দ মতো সিট পাম না, পিছানের দিকে সিট পাম। আর যদি দেরি করিয়ে যাই বলছেন আরও দেড় ঘন্টা লেট করিয়ে বাস আসবে ওই বাসে যাই তাহলে সামনের দিকে মন মতো সিট পাওয়া যায়। তার মোরা ভাবলাম যে এমনিতেই দেরি হয়ে গেছে আবার পিছানের দিকে সামনের দিকে ওই ইয়ে না করে একটু তরতরি করে যাই পিছানের দিকে সিট হইলে ওইবে হ্যাঁ হে হে নিব মোহানে। বোঝেন এখন অন্যান্য হানিফ বাসগুলো আইতে এসে অন্যদের সিট পড়ে গেছে, তার এই যে মগতা করলো এখনও আসেনি, মুই বইয়ে রয়েছিলাম কাউন্টার এই যে এখন করলো চলিয়ে এসছে মগ বাস তো চলিয়ে এসে। তার দেখেন পিছানে বলতে কত পিছানে লাস্টের যে সিট আছে না ওই সিটের দুই হ্যান আগে একটু সিট পেয়েছি। বোঝেন পিছানের দিকের সিটে দেখা গেছে কোনো কালা মোরা বসিনি, তো সেই পেনে কোনো একালে এক্সপিরিয়েন্স আলহেনা যে বইলে কেমন লাগবে কী আসবে। সে তার ওই গাড়িতে এবারে শশা উঠছিলো, শশা কিনে এনেছিলাম ওইয়ে খাইছি। এখন দেখা গেছে কি পিছানের দিকে বসলে গাড়ি একসাথে দলতে থাকে। বোঝেন হ্যাঁ তো প্রথমে বসতে পারিনি, তার ভাবছিলাম যে তরতরি চললে যাম, পিছানের দিকে সিট হইলে ওই একটু তরতরি যে সিরিয়ালে আসবে হ্যাঁ জামানা। তা যাই হোক বাস সাইডে দিয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে এসি, এখন তো তিন ঘন্টার পথ কিংবা তিন থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে আল্লাহর রহমতে পৌঁছে চল্লিশ যাওয়া যায়। মোরা যাইতেছি ওই উদ্দেশ্য করে যে দেখা গেছে বিকেলের ভিতরে পৌঁছে যাবো কথা বোঝাননি। তার এরপরে ঘটনাটা কোথায় বাজে কমে বাজে কামতারা বাজবে হগল কিছু করলাম মেগুলোকে শেয়ার হম, তার দাদুর বুড়ো ধৈর্য ধরে ভিডিওটা গুলো দেখবেন। বোঝেন তার রাস্তাঘাটগুলো দেখতে এসে পথি ভিতরে কি সুন্দর লাগতে আছে, পথঘাটগুলো গুলো বেমালা সুন্দর, মগ বরিশাল যে এত সুন্দর
এত সুন্দর আমি কীরকম দেখা যায়। কয়দিন পর না গেলে মুন্ডা একসর কেম জানি আনসন আনসন করে শটফট করে বোঝেন হইলে গুলো যাওয়ার লাগে। তার যে ইয়েকে যে দেখেন গাড়ি চলতে আসে আমি ওগুলো কথা বলতেছি কি সুন্দর বাসাত বাসা তো তাকালে মগে উড়িয়ে নিয়ে যাইতে আসে মোর ছোট্ট ভাই আবার ওখানে আবার মোবাইল টেপতে আসে মোরা তিনজন না। তা এইখান দিয়ে মোরা তো বিরিয়ানি কিনে নিছি পৃথিবীতে ভাবলাম কি মোরা বিরিয়ানিটি খাই। এখন বিরিয়ানিটি যে মোরা ওই ব্যাগগনে বাইরে করবো না বোঝেন একসার দলতে আসে বাসটা এত যে বাস দল পারে হ্যাঁ তো কোনোদিন কল্পনা করিও ভাবতে পারিনি। পিছনের সিটি না ওই এক্সের দোলে তার দেখা যায় যে নর্মালে বসে থাকলে যে অত দোলে অত খেয়াল করে না কিছু একটু হাতে নিলে ওই কোনোভাবেই খাওয়া সম্ভব না বোঝেন। এখন এক প্যাকেট বাইরে যে করছে ওই যে এক চামচ মহেন এই বাস এক্সের দোলতে এসে ঝাঁকি খাইতে এসে কোনোভাবেই একলো একলো খাওয়া সম্ভব হইতেছে না। হে এরপর বুঝতে পারছি যে পিছনের সিটে মানুষজন কিরবিনের সিট নিয়ে বসে না কোনো কালে তো বসে না। আমি শুনছি যে পিছনে বইলে এই জাকি ঠেকি লাগে তার ওরহমের যে লাগবে হে কল্পনা করতে পারি না। তো যে একমার ছোটো বইয়ে খাইতেছে মগ এক প্যাকেট রইয়ে গেছে খাইতে পারি না একসের বাসে ঝাঁকা ঝাঁকি দোলার ঠেলায় বলছেন। তার যে হেরম করিয়ে খাওয়ালা বেশি কিছু করতে পারি না যেহেতু বাসটা আসছে বাস একালে উঠে গেছে আর বাসটা সাইডে দিয়েছে সাথে সাথে তার ভাবছি যে সাড়ে তিন ঘন্টা চললে যে আমার হাতে কোনো সমস্যা নেই। তার বাসের যে ড্রাইভারটা বোঝেন হানি বাসগুলো ভালো সার্ভিস দেয় কিন্তু ড্রাইভারটা যে কী হয়েছিল সেদিন গো বলতে পারিনি নাকি ব্যাড লাগ আল্লাহ মাহবুদে জানে এত আস্তে ধীরে না কেমন তারা কেমন তারা জানি চালাইতে আছে বলতে পারিনি। হ্যাঁ ইয়ে দেখা যাইতেছে যে দুহুর যে কাল পার হইয়ে বিকেল কাল পার হইয়ে সন্ধ্যা সন্ধ্যা ভাব হইয়ে যেতেছে উনি এখন তুমি যাইতে পারে না। হ্যাঁ পরে প্রতিমধ্যে আবার এগুলো আসতেছে একটু যে ধরেন যে চাল ভাজা বুট বোঝেন ওই আসতে আসে ওই আবার একটু নিলাম। তার এরম করতে করতে চলতে চলতে উনুরা আবার ব্রেক টাইম দিলে ব্রেক টাইম মহে বললে 15 মিনিট হিহিন দিয়ে আধা ঘন্টা পার হইয়ে যেতে আসে। বাসের ড্রাইভারের কোনো খোঁজ খবর নেই মানুষজন যাত্রীরা ওঠে না এখন বিপদে পড়লাম। হ্যাঁ পরে হগলিতে বাসে নামিয়ে গেছে মোর আর বাসে কোনো নামতে ইচ্ছা করে নাই তার হগলিতে নামিয়ে গেছে আবার মুই এবার বইয়েছিলাম তার জানলে দিয়ে এবার দেখতেছিলাম মোর মা ইয়ে মোর মা ছোটো ভাই ওরা আবার নামিয়ে আড়াচলা করতে আসে যা যা খাওয়ালো এইখানে ডাবের পানি চা কফি আন্ডা হেদ আসে অনেক খাওয়ালো না আসে বোঝেন। তার মোর নামতে ইচ্ছা কেন মনটা খারাপ হয়ে গেছে দেরি হয়ে যেতেছে মোর মা মোর মা ইয়ে বলতে আসে মা তুমি নামো নামো এখানে বেমালে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। তার মুই এর নামতে আসে না মোর ছোটো ভাই মুখে একটু আন্ডা হেদ আনিয়ে দিয়েছে যে তুই বইয়ে বইয়ে খা তুই যেহেতু নাম ওরা আবার ওইখান দিয়ে ওই যে ডাবের পানিতে শুরু করে চা কফি যা যা লাগতেছে ওরা হাঁটাচলা করতেছে খাইতেছে কিরবেন না করতেছে বাসটা তো থামিছে কথা বোঝেনি 15 মিনিট বললে কেউ আইতেছে না। হ্যাঁ পরে যেখানে কলিজে সিঙ্গেরা পাওয়া যায় ওই এবার খাইতেছে মুই সিঙ্গেরা খাইতে ভালো পাই না ওই পানি করলে মুই ওই নিয়েই। হ্যাঁ পর খাওয়া দাওয়া করে এখন আড়াচলা করতে এসে কেউ এখন তোমায় তরতে এসে না বাসের ভিতরে তার মুখে আবার এই মিক্সড করে আসার আমার ছোটো ভাই দিয়ে গেছে যে ইয়ে তুই বইয়ে বইয়ে খাইতে থাকো তুই যেহেতু নামবি না। এরম করতে করতে আড়াচলা করতে করতে 30 মিনিট ওবার হয়ে গেছে হের পরে কলে যে হগলিতে বাসের ভিতরে উঠতে বলছেন। তার এই যে সময়গুলো পার হয়েছে 3 ঘন্টা তো ভালো কথা মোর ধরে এখন মনে হইতেছে যে 6 ঘন্টা আমরা যাইতে পারবো না কী যে একটু সমস্যার ভিতরে পড়ছি। অন্যান্য সময়গুলো দেখা যায় যে 3 থেকে 3.5 ঘন্টা সুন্দর করে বাস সুন্দর করে টানলে চলিয়ে যাওয়া যায়। তার যে এই ব্রেক টাইম শেষ হয়েছে বাজান হ্যাঁ পর করলো গাড়ি চলতে চলতে একালে সন্ধ্যা ইয়ে রাত চাই তো ইয়ে যাইতে আসে এই দেখেন চলতে চলতে রাত্রির কালে ইয়ে গেছে গাড়িতে একটা লাইট চালিয়ে দিছে বাইরে মোর মা ইয়া আর সহ্য করতে পারতেছে না ওর একালে প্যাট পুট মোর ইয়ে উঠছে কিংবা গরম লাগে না কন্ধে গাড়ি ভিতরে কী যে কষ্ট হইতে আসে বলার বাইরে তার এত দেরি যদি না হইতে তাহলে কলো আরাম করে রে পৌঁছে নিয়ে যাইতে। তার যে ইয়ে কষ্ট করিয়ে করিয়ে অনেক দেরি হয়ে গেছে পৌঁছে নিয়ে কথা আল্লাহ কোন কালে আর কোন কালে পৌঁছলাম তার এত কষ্ট বললে আর বোঝাইতে পারবো না। হ্যাঁ পর ফাইনালি মোর আল্লাহর অশেষের মতে বরিশাল সুস্থভাবে পৌঁছাইতে পারছে যে বরিশাল নামে গেছি এখন মোরা বরিশাল নামে করলো বরিশালে ঝালমুড়ি খাবেন বোঝেন বোম্বাই মরিচ দেবে মালা মজার ঝালমুড়ি বরিশালে নামছি বরিশালের খাওয়া খাইতে পারে না গন্ধে তার ব্যাগপত্র ধুয়ে মোরা করলো ঝালমুড়ি খাইয়ে নিতেছে প্যাটপুট মশরাই উঠছে অনেকক্ষণ সময় একলা গাড়ি ভিতরে আসলাম না ক্যামচানি লাগতেছে মোর মাই এবার বলতেছে মোরা বরিশাল চলিয়ে আসছি। আর হিন্দি তো মোগল গিয়ে হগলিতে ওয়েট করতে আসে কোন কালে মোরা বাড়তে যাম তার মোরা বলছি যে মোরা বরিশালে এসে নামছি এখন মোরা আমহানে তার একটু খাওয়া করতেছি এই হিন্দি আবার এই যে দেখেন 50 টাকা নিয়ে এসছি যে স্প্রাইট কিংবা 7 আপ যে ইপাম ওই খাম গরম একটা গলাটা হয়ে গেছে 45 টাকা দিয়ে কিনছে 5 টাকা ফেরত পেয়েছে। তার ফাইনালি যে চলে আসছি বাড়তে আসার সাথে সাথে পাখা কমবা বোঝেন আকালে বেশিও পাখা না কম না ইয়ে কাটতে দিছে ইয়ে খাইছে এখানে করলো দেশি মুরগর আন্ডা হাঁসের আন্ডা হেদ্দ করে দিছে খাইছে লগে করলে একটু আন্ডা দেখতে পাইতেছেন আস্ত ইয়ে করলো জোমস কুসুম বোঝেন দুগ্গ দুগ্গ করে কুসুম থাকে না এত ক্রিমি বয়েল কর সরম করিয়ে বোঝা যাইতেছে না। তার ইয়ে খাওয়া লওয়া করে রাত্রির কালে সুন্দর করে আবার খাওয়া লওয়া করে ঘুম পড়ে যাম বেন্যাকে লাগানো সুন্দর করে পুরো বরিশাল সিটিতে ঘুরমার
আম্মেকে লগে গেলে আল্লাহর রহমতে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। এহেন কল রাতিকালা মূঢ় পাক করা হয়েছে দেখতেই পেতেছেন, তার আস্তে মূঢ় পাক করে এখন মোরা সুন্দর করে খাওয়ালা করবো, লগে আরও খাওয়ালাও আছে। তার মূঢ়টা যেহেতু পাক করছে, মূঢ়টা মজা হইলে তার তেমন কিছু লাগে না কথা বোঝেনি। আর বরিশালে চলিয়ে এসছে ফিলিংসটা একটু অন্যরকম, বরিশালে করলে শীত শীত পড়তে গেছে ডায় বেমালা গরম মশলা, তার এখন যেহেতু ভালো লাগতেছে পরিবারের হগলটি একত্রিত হয়ে গেছি ঘোরাফেরা করবো। আর কী কী করবো না করবো হগল কিছু শেয়ার করবো। হ্যাঁ, এখানে করলে সুরমা মাছ বুনা করে দিয়ে ফেলানি হয়েছে, তার অন্যরকম ধৈর্য কালা খাইছিল মোগল কেউ থুয়ে দিয়েছে, এখানে ডাল প্যাক করছে ভুনো ডাল বোঝল। তার এই আসলে তার কাল গগনে বরিশালের কোথায় কোথায় মোরা পরিবারের হগলটি মিলে ঘুরতে যাই, কী কী হরমো না হরমো হগল কিছু ব্লগে শেয়ার করবো। হ্যাঁ, আজকের মতো বিদায় নিতেছি, হগলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোগলকে দোয়া হরবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।